2i এর বর্গমূল নির্ণয় করো, অথবা মাইনাস 2i এর বর্গমূল নির্ণয় করো। সো 2i অর্থাৎ কোশ্চেনটা কি দিলে, বর্গমূল মানে কি, মানে এখানে রুট ওভার 2i সমান কত বলতো, কি হবে? আচ্ছা হয় নাই, তো দেখো 2i ইকুয়াল টু দেখো 1 প্লাস 2i মাইনাস 1 লেখা যায়, 1 কে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু i, আর মাইনাস 1 কে i স্কোয়ার লেখা যায়, তাহলে 1 প্লাস i হোল স্কোয়ার লেখা যায়। খেয়াল করছো, এটা মুখস্থ রাখতে হবে, 2i সমান 1 প্লাস i হোল স্কোয়ার, খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে সুতরাং রুট ওভার 2i প্লাস মাইনাস 1 প্লাস i, সেইমভাবে মাইনাস 2i, ঠিক আছে, সেইমভাবে কি বলতো, মাইনাস 2i ইকুয়াল টু কি, 1 মাইনাস i হোল স্কোয়ার। আসো সুতরাং রুট ওভার মাইনাস 2i প্লাস মাইনাস 1 মাইনাস i, বুঝতে পারছো না পারো নাই? হ্যাঁ ওকে, লেখা শেষ, প্লাস মাইনাস বুঝি নাকি, রুট উঠলে প্লাস মাইনাস আসে না, স্কোয়ার উঠলে ওয়ান প্লাস আইকে স্কোয়ার করলে রুটটা ওয়ান মাইনাস আইকে করলে আসে। ওয়ান প্লাস আইকে স্কোয়ার করলে আসবে, আর মাইনাস অফ ওয়ান প্লাস আইকে করলে আসে, এই জন্য। আচ্ছা দেখো, লেখা শেষ। আচ্ছা এটা তো জাস্ট ছোট্ট টার্ম ছিল, তুমি করে ফেললা। যদি কোয়েশ্চেনটা, এটা তো কাল্পনিক সংখ্যার বর্গমূল, এটা কি সংখ্যা, কাল্পনিক না, প্লাস 2i মাইনাস 2i। আচ্ছা সেখান থেকে তুমি একই সাথে বলতে পারো যে প্লাস i এর বর্গমূল কত বা মাইনাস i এর বর্গমূল কত। আচ্ছা আর এটা আমি একটু নোট লিখে দিই তোমাদের, যেটা এমসিকিউতে অনেকবার আমি দেখছিলাম আসছে, ওকে, সেটা কি 2i রুট ওভার 2i প্লাস রুট ওভার মাইনাস 2i, ওকে, ইকুয়াল টু প্লাস মাইনাস কমন গেলে মাইনাসের প্লাস এখন প্লাস মাইনাস 2। নেক্সট রুট ওভার 2i মাইনাস রুট ওভার মাইনাস 2, এটা এমসিকিউতে তুমি অ্যাভেলেবল আসছে, প্লাস মাইনাস 2i, মাইনাস করলে প্লাস মাইনাস কমন নেই মাইনাস 1 প্লাস 1 দ্যাটস ইট, প্লাস মাইনাস 2। রুট ওভার 2i প্লাস রুট ওভার মাইনাস রুট ওভার 2i রুট ওভার মাইনাস 2i প্লাস মাইনাস 2, আর রুট ওভার 2i মাইনাস রুট ওভার মাইনাস 2i প্লাস মাইনাস 2i। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ওকে, এখন যদি বলে রুট ওভার i প্লাস রুট ওভার মাইনাস এর সমান কত, যে রুট ওভার i সমান কত বলো তো, রুট ওভার i সমান কত হবে, 1 বাই 2 প্লাস মাইনাস, তাই না, 1 বাই রুট 2 অফ 1 প্লাস i, কেমনে বলো? ওই যে রুট ওভার, এই যে রুট ওভার 2 টা জাস্ট ওই পাশে পাঠিয়ে দিলে তো হয়, একই যে কথা। হ্যাঁ বা রুট ওভার মাইনাস আই সমান কত, প্লাস মাইনাস রুট ওভার 2 টা পাঠিয়ে দাও এখানে, এটাই তো, ঠিক আছে না, বুঝছো নি, রুট ওভার 2 টা পাঠিয়ে দিলাম বা রুট ওভার মাইনাস 2 টা পাঠিয়ে দিলাম। আচ্ছা এগুলো এমসিকিউ তে আসছে আসলে, রুট ওভার আই রুট ওভার। হ্যাঁ কোনো প্রশ্ন আছে? আচ্ছা তাহলে নেক্সটে যাই, চলো। এখন কথা হচ্ছে কাল্পনিক সংখ্যা তো বর্গমূল শিখলাম, কিন্তু জটিল সংখ্যার বর্গমূল কীভাবে করব, ওকে। সো ধরি সেটাতে আসে, রুট ওভার মাইনাস 7 প্লাস 24 আই, যদি জটিল সংখ্যা হয় সেটা বর্গমূল জটিল সংখ্যাই হবে, বলতো কাল্পনিক সংখ্যার বর্গমূল জটিল সংখ্যা হয়েছে না, কথাটা হয়তো বুঝো নাই, যে 2i এটা কি কাল্পনিক সংখ্যা নেই, তার বর্গমূল কি আসছে, জটিল সংখ্যা আসছে না, কাল্পনিক সংখ্যার বর্গমূল জটিল সংখ্যা, আর জটিল সংখ্যার বর্গমূল তো আরও আগে জটিল সংখ্যা হবে, তাই না, এটা তার কাল্পনিক হওয়ার কোনো চান্সই নেই। আচ্ছা তো এই কোয়েশ্চেনটা সলভ করতে যাচ্ছি, দেখো সলভ করে নামাজের ব্রেক দিব, আর এটা তারপর তোমার যা থাকবে এটা করলাম, খুব সহজ এখান থেকে। এই এই আরে কি সমস্যা, কোনটা বোঝা নেই বলো,
ওরা এত কিছু, তোমরা তুমি কি বুঝে দিতে চাইছো সেটা সে বুঝে নাই, সে কি বলতেছে তা তুমি বুঝে না, তোমাদের অবস্থা আমি বললাম না আর কি। এখন শোনো কি বলতেছিলাম, এই যে জটিল সংখ্যা তার বর্গমূল জটিল সংখ্যাই হয়, সেই হিসেবে ধরি এটার বর্গমূল চাইছে, বর্গমূল দিয়ে এক্স প্লাস আই ওয়াই লিখছি আমি, এটাই অ্যান্সার, যেখানে এক্স আর ওয়াই মান আমাকে এখন বাই করতে হবে, বাই করে বসাই দিলে অ্যান্সার শেষ, বুঝছি? এবং খুব সহজ। এখন এক্স আর ওয়াই মান বের করতে গেলে আমাকে অবশ্যই এই রুটটাই বাদ দিতে হবে, আর সেটা বাদ দেওয়ার একমাত্র সহজ উপায় হচ্ছে উভয় পাশে স্কোয়ার করা, তাই না? ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, কথাগুলো বুঝে নাও লজিকটা, অঙ্ক কিন্তু মোটামুটি শেষ। টার্গেট হচ্ছে এক্স ওয়াই বের করা, অ্যান্ড এটা নিয়মটা জাস্ট দুটো সমীকরণ লাগবে, দুটো সমীকরণ সমাধান করলে এক্স ওয়াই চলে আসবে। আর দুটো সমীকরণ কেমনে পাবো? এখান থেকে আমরা জানি একটা জটিল সংখ্যা সমান যদি আরেকটা জটিল সংখ্যা হয় তাহলে বাস্তব অংশ সমান বাস্তব অংশ একটা ইকুয়েশন, কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ আরেকটা ইকুয়েশন, ক্লাস শেষ। আর সেক্ষেত্রে স্কোয়ার উঠে দিতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু আই ওয়াই, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই ইন্টু আই। প্রশ্ন দেখছো, বুঝছো? বলো বাস্তব অংশ কে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সেভ, এবং কাল্পনিক অংশ এখানে কি বলতো ইকুয়াল টু 24, এক্স আর ওয়াই লাগবে। এরপর কে কে কিন্তু নর্মাল বীজগণিত, আর সেটা কি, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করতে পারলে যোগ বিয়োগ করলে এক্স ওয়াই চলে আসবে। তো চলো তাহলে আবার, মানে আমরা জানি, হ্যাঁ বলো, এক্স স্কোয়ার বুঝো প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ এক্স স্কোয়ারকে এ ধরো আর ওয়াই স্কোয়ারকে বি ধরো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এখন বুঝো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস সেভেন, স্কোয়ার করলে 49, আর ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে টু এক্স ওয়াই হোল স্কোয়ার প্লাস 24 স্কোয়ার। আমি একবার লিখি একটু ভেজাল না করি, বলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট করলে কত হয়? 25 হয়। ওকে, প্লাস মাইনাস হবে নি? হবে না, কেন? কারণ এক্স আর ওয়াই যেহেতু বাস্তব সংখ্যা তাদের বর্গের সমষ্টি কখনো ঋণাত্মক হয় না, দুইটা বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি কখনো ঋণাত্মক হয় না। সো এবার আসো এক যোগ দুই, ওকে এক যোগ দুই কি হয়? এক্স স্কোয়ার এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার, এই দেখো অঙ্ক শেষ, এগুলো তো 25 যোগ 7 মাইনাস 7 এখানে কত 18, কাটাকাটি করলে 9, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3। এবার বলো এক থেকে দুই বিয়োগ করো, আচ্ছা দুই থেকে এক বিয়োগ করো, দুই থেকে এক টু ওয়াই স্কোয়ার, 25 যোগ 7 কত হয়? 32, 16, তাহলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 4, এই বুঝছো নি? তারপর কাজ কি বলো, শেষ করো। এক্স প্লাস আই ওয়াই এখানে কথা আছে একটু, এক্স হচ্ছে প্লাস মাইনাস কিন্তু 3 4 আই, মাঝখানে চিহ্ন কি হবে? প্লাস মাইনাসটা কমন নিলা, এই বলো মাঝখানে কি হবে, কেন? আচ্ছা গুড, এইভাবে চিন্তা করতে পারো, যদি মেইন এই জায়গায় আই এর আগে প্লাস থাকে তাহলে প্লাস হবে, আর যদি মাইনাস থাকে মাইনাস হবে। তবে এটা লজিকটা ঠিক হয় না, লজিকটা ঘাটবে আরেকটু সুন্দর কথা বললে, সেটা হচ্ছে এখানে এক্স ওয়াই এর গুণফল প্লাস আসছে, কি মিন করে? এক্স ও প্লাস ওয়াই ও প্লাস, এক্স ও মাইনাস ওয়াই ও মাইনাস, তাই না? মানে মাইনাস দিলে কিন্তু কমন নিয়ে প্লাস মাইনাসের সাথে প্লাস মাইনাসই হয়ে যায়, তো এই জন্যে তখন মাঝখানে প্লাসই হবে। বাট যদি গুণফল এখানে মাইনাস হইতো, যেটা এটাতে হবে মাইনাস 30 হবে, তাই না? এরকম না, তার মানে কি বুঝাবে, এক্স প্লাস ওয়াই মাইনাস অথবা ওয়াই প্লাস এক্স মাইনাস, তখন মাঝখানে মাইনাস দিলে না, বুঝছি? তো এই জন্যে মাঝখানে প্লাস মাইনাসটা কিন্তু এভাবে। আর সহজ করে যদি বলি, ওই প্রশ্নের মাঝখানে প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে, এটা হইলো সবচেয়ে লজিক, মানে সহজ মনে রাখার কৌশল বলতে পারো। বাট লজিকটা হচ্ছে কিন্তু এখানে, হ্যাঁ এই লজিক ভুল করা যাবে না, ঠিক আছে? নতুন নতুন টিচাররা এই লজিকটা দেয় আর কি, মাঝখানে প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস শেষ, কোনো বলা হয় না, বুঝতে না কাহিনি কি। তো যাই হোক মূল লজিকটা এই জায়গায়, বুঝছি? গুড, তাহলে আমাদের টাইম ব্রেক দিচ্ছি, যারা তোলা নাই তারা তোলা শেষ করো, আর যারা থাকবা এখানে তারা দুই নম্বরটা এই নিয়মে করি ফেলো, ওকে? প্লাস মাইনাস কমন নিলাম, এক্স এর মান প্লাস মাইনাস ওয়াই মান প্লাস মাইনাস হলে প্লাস মাইনাস তো দুইবার দেওয়া যাবে না, তো প্লাস মাইনাস কমন নিলাম, আর এক্স প্লাস আই ওয়াই না, যে রেজাল্ট এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু, তাই না? এক্স এর মান বসাইলা ওয়াই এর মান বসাইলা, ওকে? হ্যাঁ হ্যাঁ, আই দেন মানে কি, দুটোর ভিতরে মাইনাস দিছে না, ওইটাই তো আই,
রুট ওভার টু আই স্কয়ার, এটা কি? আরে মুসিবত, থ্রিশ রুট ওভার টু ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান, রুট ওভার টু আছে, টু আই কেন বলতেছো? আচ্ছা খাওয়া দাওয়া ঠিক মতো করিও, ওকে তোলো, বুঝে বুঝে তোলো, তাহলে বর্গমূলের আইডিয়া মোটামুটি পড়াই ফেলছি। হ্যাঁ এই রিলেটেড ম্যাথ যাই আসুক তা পারবা কিনা বলো। হুম আচ্ছা তো চলো নেক্সটলি যাই, নেক্সট পড়াতে বর্গমূলের খেলা শেষ। জটিল সংখ্যার বর্গমূল, কাল্পনিক সংখ্যার বর্গমূল, এগুলো খতম। আচ্ছা এবার আসো ফোর্থ রুট আর সিক্স রুট, এই আইডিয়া ফোর্থ রুটে, ফোর্থ রুট অফ মাইনাস 81। আচ্ছা ঘনমূল দেখে নিতো, তাই না? ঘনমূল দেখাবো। আচ্ছা ফোর্থ রুটটাকে দেখে দিই, ফোর্থ রুট অফ মাইনাস 81 সমান কত? ওকে তো চলো আমরা ফোর্থ রুটে আসি, যে ধরি এক্স ইকুয়াল টু ফোর্থ রুট অফ মাইনাস 81। ওকে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু মাইনাস 81, এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু কত হবে? মাইনাস, আমার এটা কি বোঝাচ্ছে এক্স এর মান কয়টা আসবে? চারটা। এক্স এর মান আসবে চারটা, গুড। সেক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার হোল স্কোয়ার বুঝে নাও, 81 মানে 9 স্কোয়ার আর মাইনাস 1 মানে আই স্কোয়ার, তার মানে 9 আই হোল স্কোয়ার লেখা যায়, তাই না? আই স্কোয়ার সমান তো মাইনাস 1 জানি, এখন বলো স্কোয়ার উঠে দিলে কি আসে? প্লাস মাইনাস 9 আই, কি আসে? কিন্তু আমার তো এক্স লাগবে, তো আরও সহজ করে বলি এবার, 9/2 প্লাস মাইনাস 2i লেখা যায়। হ্যাঁ 2i প্লাস মাইনাস 2i কে 1 প্লাস মাইনাস i হোল স্কোয়ার লেখা যায়, 2i কে 1 প্লাস i হোল স্কোয়ার লেখা যায় আর মাইনাস 2i কে 1 মাইনাস i হোল স্কোয়ার লেখা যায়, তো প্লাস মাইনাস 2i কে 1 প্লাস মাইনাস i হোল স্কোয়ার লেখা যায়, গুড। সো এখন আসো, সুতরাং এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3y রুট টু অফ 1 প্লাস মাইনাস, কয়টা মান আসছে? চারটা অ্যান্সার, ফোর্থ রুট মানে চারটা মান আসবে। আর এটা শর্টকাট কি? ফোর্থ রুট অফ মাইনাস এন ইকুয়াল টু বুঝো প্লাস মাইনাস রুট ওভার এন বাই রুট টু, রুট ওভার এন স্কোয়ার বাই টু, এন স্কোয়ার না সরি, আর হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে এখানে রুট একটা আসবে না, রুট দুইটা হবে। হ্যাঁ তাহলে বুঝো এই যে যদি 81 বসো তাহলে রুট ওভার 81 মানে হচ্ছে 9 আর রুট ওভার 9 মানে হচ্ছে 3 আর নিচে রুট টু রয়ে গেল 1 প্লাস মাইনাস, মানে সহজ করে বললে এক ফোর্থ রুট বলছো মানে যেটা থাকবে সেটাকে 4 বার রুট হবে, বুঝছো? সেটাকে কি বলতো, মানে 2 বার রুট হবে, সরি 2 বার রুট হবে, তাহলে একবার 2 বার রুট হয়েছে এনে আর নিচে 2 হয়েছে, হ্যাঁ আর এখানে 1 প্লাস মাইনাসে কমন, 1 প্লাস মাইনাসে দুধ দাঁত, ঠিক আছে? এমসিকিউর জন্য ডিরেক্ট লিখে ফেলতে পারবো নাকি, তাহলে আমরা যদি সেরকম করে করার চেষ্টা করি যে ফোর্থ রুট অফ মাইনাস 169 বলো, এটা যেটা হ্যাঁ মাইনাস 169 কী হবে? ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার নিচে হচ্ছে 2 আর রুট ওভার 169 13, তাই না? রুট ওভার 169 মানে কত? 13 অফ 1 প্লাস মাইনাস আই, শেষ অ্যান্সার। রুট ওভার 169 মানে 13 আর রুট ওভার 13/2 শেষ, বুঝছি? দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারবে, এমসিকিউর জন্য এটা গ্যাঞ্জাম নেই, আর তুমি যদি এটাকে হোল পাওয়ার 4 দাও অ্যান্সার চলে আসবে মাইনাস 1, এটাকে যদি হোল পাওয়ার 4 দাও মাইনাস 169 আসবে। কোনো প্রশ্ন আছে? দেখো
নিয়ম কানুন তো বুঝছো রাখি। লেখা শেষ? ওকে নেক্সট লিখে গেলাম। তাহলে ফোর্থ ট্রুথ নিয়ে কোনো প্রশ্ন আসলে পারবো? সিক্স ট্রুথের প্রশ্নতে আসি। কিউ ট্রুথ না দেখে সিক্স ট্রুথে গেলে আসলে খারাপ দেখায়। তো কিউ ট্রুথে ইউনিটটা পরে দিছি, ইউনিট স্লাইডটা আলাদা করছি মনে হচ্ছে, যন্ত্রণা। আচ্ছা চলো কিউ ট্রুথটা দেখাই দিই। কিউ ট্রুথ অফ ওয়ান সমান কত? হ্যাঁ ছেলে বের করবো যে ধরি এক্স ইকুয়াল টু কিউব রুট অফ ওয়ান, এক্স কিউব ইকুয়াল টু ওয়ান, এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। ওয়ানকে ওয়ান কিউব চিন্তা করা যায়। তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে বুঝো এটা তুমি বুঝছো সবাই? তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এক্স ইকুয়াল টু আসে ওয়ান, আর এক্স ইকুয়াল টু আসে মাইনাস বি প্লাস মাইনাস টু আবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু আবার থ্রি বাই টু। ঠিক আছে এই হলো রুম। এক্ষেত্রে একটা মান এক্স ওয়ান ধরতে পারো মাইনাস ওয়ান প্লাস টু আবার মাইনাস থ্রি বাই টু, আরেকটা মান এক্স টু ধরতে পারো মাইনাস ওয়ান মাইনাস টু আবার মাইনাস থ্রি বাই টু। একটাকে ওমেগা ধরা হয় আরেকটাকে ওমেগা স্কোয়ার ধরা হয়। ওকে যেখানে একই সাথে দেখাই দিই ওমেগা এবং ওমেগা স্কোয়ার তুমি যদি যোগ করো সবাই মিলাও টু লসাগু হয় মাইনাস রুট ওভার প্লাস রুট ওভার মাইনাস থ্রি, আর মাইনাস রুট ওভার মাইনাস থ্রি কাটা যায় উপরে মাইনাস টু নিচে টু মাইনাস ওয়ান আসে। সেখান থেকে বলো যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। ওকে এটা হচ্ছে একটা ফর্মুলা, বুঝছো নি বলো? আর যদি তুমি গুণ করো ওমেগা ইনটু ওমেগা স্কোয়ার ইনটু ওয়ান, এখান থেকে বলতে পারবো ওমেগা টু দি পাওয়ার থ্রি অ্যান্ড আই এর মতো ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে ওমেগা টু দি পাওয়ার থ্রি অ্যান্ড প্লাস ওয়ান তাহলে ওমেগা, হ্যাঁ, আর ওমেগা টু দি পাওয়ার থ্রি অ্যান্ড প্লাস টু ওমেগা স্কোয়ার, বুঝছো? তার মানে ওমেগা টু দি পাওয়ার থ্রি এন এ কে বলে কথা বলে থ্রি এন প্লাস ওয়ান থ্রি এন প্লাস টু ইকুয়াল টু জিরো। এগুলো হচ্ছে এককের কাল্পনিক ঘনমূল। টপিকের হেডলাইন এককের, তার মানে ওমেগা টু দি পাওয়ার থার্টিন এটা মান কত? হ্যাঁ তার মানে এটাকে তিন দ্বারা ভাগ করবো, কারণ ওই যে ওমেগা টু দি পাওয়ার থ্রি মান হচ্ছে ওয়ান, তাই না? তো তিন দ্বারা ভাগ করলে ভাগশেষ যা হবে তা হচ্ছে ওমেগা পাওয়ার আই এর মতো। আই এর ক্ষেত্রে চার ছিল আর ওমেগার ক্ষেত্রে তিন, তিন দ্বারা ভাগ করলে তিন চার বারো একশো থাকে ভাগশেষ ওমেগা। তো এই যে ওমেগা রিলেটেড এ টু জেড বলি ফেললাম। তো তোমাদের ভালো ব্যাপার যেটা আমি বলি, যার একটি কথা বলি এক মিনিট কথা বলি, সেটা হচ্ছে তুমি যদি ক্যালকুলেশন করে হবে বুঝো কিউব রুট অফ সাতাইশ সমান কত, সমান কত বলো তো? কিউব রুট অফ সাতাশ মানে কি থ্রি কিউব না? তো থ্রি থ্রি ওমেগা থ্রি ওমেগা স্কোয়ার এটা আসবে, বুঝছো? ওমেগা ওমেগা অটোমেটিক চলে আসে। আচ্ছা দেখো উঠাও এই স্লাইডে যা লেখা আছে উঠাও, কোনো সমস্যা থাকলে বলো। তাড়াতাড়ি উঠাই, কোনো প্রশ্ন থাকলে বলো। আমরা এই প্লেসটা চেঞ্জ করতেছি, অবশেষে রুম পাওয়া গেল। হ্যাঁ হ্যাঁ ওই যে চুয়াল্লিশ তেজকনি পাড়া পূর্ব তেস্তরি বাজার চুয়াল্লিশ, এটা হচ্ছে তোমার ক্রিয়েটিভ আর্ট একাডেমি আছে যে ওই বিল্ডিংটা ওইটা নিস্তলা নিস্তলায় নিস্তলায়, হ্যাঁ ওইটা শেষ বের রুমটা সাথে অফিস একদম সামনে অফিস পাইছি। না
কোনটা না, এটা থাকবে কি, এটাতে আমাদের ডিউ ডিমার্সের অ্যাডমিশনের প্রোগ্রামগুলো থাকে তো ওগুলো চলবে, প্লাস মডেল টেস্টের প্রোগ্রামগুলো চলবে ওদের। আমাদেরও কিছু মডেল টেস্টের প্রোগ্রাম চালানো যাবে, কিন্তু মূল ক্লাসগুলো ম্যাথের সব ওইখানে চলে যাবে। আচ্ছা, মানে বহুত কষ্ট হয়েছে রুমটা পাইতে, টুলের টানা নিচ্ছে যেদিন ওই দিনই কনফার্ম করে সব কিছু সেট করছে, যাতে রুম তো ফার্ম ফিটে পাওয়া যায় না, এই যে মুসিবত রুম নিয়ে। এখন ডেকোরেশন টেকোরেশন করে তারপর মিলাদ পড়িয়ে তোমাদের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, পূজার পরে হয়তো শুরু করতে পারবো, এর মধ্যে আশা করি কাজ শেষ হয়ে যাবে। পূজার বন্ধ তো 7 তারিখ না, পূজার পরে হয়তো, আর এইটা থাকবে, এটা থাকবে সাথে ওইটাও। হ্যাঁ হ্যাঁ, শুক্র শনি বন্ধ আছে মাঝখানে। দেখা শেষ করো, কোনো প্রশ্ন আছে, কোনো প্রশ্ন আছে? তোমাদের অনেকগুলো জিনিস এখানে দেখানো হয়েছে। তো 6th রুটের আইডিয়াটা এখন দেখাবো, 4th রুটের পর 6th রুট, যে 6th রুটটা কি বোঝায়, কিভাবে আসে, কি বলতে চায় সেই জিনিসগুলো। ঠিক আছে, ওকে, দেখো আসো এই কোশ্চেনটা। তো ধরি x ইকুয়াল টু 6√-64, a+b³ সূত্র, a+b a² - ab + b² ওকে, তাহলে x² + 4 = 0, x⁴ - 4x² + 16 = 0, x² = -4, x = ±2, ±√-4 ±2y, ±2y, আর এখানে কঠিন হয়ে গেল নাকি? এখানে x² হোল স্কোয়ার, এখানে x² ডিরেক্ট মান বের করলে তো কষ্ট হয়ে যাবে। আচ্ছা সমস্যা নেই, জোর প্রয়োগ করে ফেলি। চলো আরেকটা নিয়ম আছে, সেটা এরপর দেখাবো। -b + √-b² - 4ac, আমাদের আগামীকালকে মান্থলি পরীক্ষাটা আর কি, ভুলে যেও না। 16 আর 64 √-48, তাই না? √2 3 × 16 = 48, এ কথা হলো না? ওকে, হ্যাঁ, তো 2 ± √3i, কিন্তু এখন তো আমার তো লাগবে x এর মান, এখানে তো x² দিছে, সো এটাকে আবার হোল স্কোয়ার আকারে আনতে হবে। 2ab, 2 × √3, তো 3 থেকে 1 গেলে 2 হয়। ঠিক আছে, হ্যাঁ দেখি, দেওয়ার চেষ্টা করবো। তো এখানে দেখো, এই যে কথা শোনো, 3 2 কে 3 - 1 লিখলাম, এই শোনো, 3 কে √3² কথা শোনো, আর -1 কে i² ওকে, তাহলে +-2 × a হচ্ছে √3 × i, a² + b² তাহলে +-2ab, তাহলে √3 + -i হোল স্কোয়ার। ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্যালকুলেশন দেখ করে ফেলছি,
এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট থ্রি প্লাস মাইনাস আই। এখানে কয়টা মান? ছয়টা, আর এখানে দুইটা আটটা, আর ওখানে চারটা মান ওই যে, আর এখানে দুইটা ছয়টা। কারণ অনেকে এই ক্যালকুলেশনগুলো নিতে পারবে না, থ্রি থেকে ওয়ান গেলে টু হয়, তো থ্রিকে হোল স্কোয়ার আকারে নিয়ে গেলাম। তবে এখানে আরেকটা ছোট নিয়ম আছে, মানে আরেকটা নিয়ম আছে, ছোট নিয়ম না, আরেকটা নিয়মে ম্যাথ করা যায়, সেটা কি দেখো আমি দেখাইতে পারি। এই যে এই লাইন থেকে দেখো, এই জায়গায় এক্স টু দি, এই যে এক্স কিউব হোল স্কোয়ার ইকুয়াল টু এইট আই হোল স্কোয়ার, এক্স কিউব ইকুয়াল টু প্লাস মাইনাস এইট আই। বিকল্প নিয়ম, বিকল্প, হ্যাঁ ওকে। এখন তাহলে সুতরাং এক্স কিউব ইকুয়াল টু এইট আই অথবা এক্স কিউব মাইনাস এইট আই, তো বুঝো এক্স কিউব মাইনাস এইট আই ইকুয়াল টু জিরো। এক্স কিউব প্লাস টু আই হোল কিউব ইকুয়াল টু জিরো, কারণ আই কিউব সমান তো মাইনাস আই। তো এখন এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এখান থেকে এক্স মাইনাস টু আই ইকুয়াল টু জিরো অথবা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আই, আই স্কোয়ার মতো মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। সেখান থেকে এক্স ইকুয়াল টু মাইনাস বি, এখানে এক্সের সহগ, তাই না? ওকে, তাহলে সেটা হচ্ছে মাইনাস টু আই প্লাস মাইনাস টু বি স্কোয়ার, তাহলে ফোর আই মাইনাস ফোর প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। আচ্ছা বি স্কোয়ার লিখে সুন্দর করে, মাইনাস টু আই হোল স্কোয়ার ফোর এ সি হচ্ছে মাইনাস ফোর বাই টু এ, তাহলে টু আই, আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ফোর মাইনাস হচ্ছে প্লাস ফোর, ফোর ষোলো, তো বারো হয় তিন চারে বারো, তাই না? বারো না রুটো বার, তিন চারে বার, টু রুট থ্রি বাই টু, আই প্লাস মাইনাস রুট থ্রি প্লাস আই বলতে পারো। ঠিক আছে, দেখা যায় রুট থ্রি মানে বা হ্যাঁ প্লাস আই, হ্যাঁ প্লাস রুট আই প্লাস মাইনাস রুট, একটা থাকবে আই প্লাস মাইনাস আই রুট থ্রি, এরকম কিছু আসবে। তো এই যে এখান থেকে তাহলে দেখা যায় লক্ষ্য করো, এখানে এই যে এক্স ইকুয়াল টু আসছে না, এটা একটু বড় হয় মনে হয়, এক্স ইকুয়াল টু একটা মান, এখানে দুইটা, হ্যাঁ একে, আচ্ছা হ্যাঁ এক্স প্লাস তো ছিল, তাহলে এখানে মাইনাস হবে, তাহলে এখানে একটা মান, এখানে দুইটা মান, তিনটা, আবার এখান থেকে তিনটা, তাহলে ছয়টা মান আসবে। আর এটাতে একটু ছোট হয়েছে, কিন্তু এটাতে ছোট হলে এটা পারবা না আসলে, এই যে এখানে হোল স্কোয়ারের যে কাহিনী, এটা আসলে আমি তো করতে করতে করে দিছি আর কি, পরীক্ষার হলে মনে আসবে কি না, আর ওইটা আমার মনে আসবে একটু বড় হইলেও, সিক্স রুটের অঙ্ক একটু বড়, কঠিন রেজাল্ট। তারপরেও এখন আসতে করাইলাম, অনেকবার আসছে কিন্তু সিক্স রুট অনেক অনেকবার আসছে, বুঝছি দুটো নিয়ম দেখেছে। আর এটা তাহলে এস ডাব্লিউ, ঠিক আছে, হ্যাঁ এই যে মাইনাস দিয়ে তিনটা মান পার্টটা এস ডাব্লিউ, এটা এমসিকিউ তো জীবন জীবনও দিবে না, উঠাও তাতে উঠাও। ওকে লেখা শেষ, আসলে শিওর বলো, কারো কোনো সমস্যা নাই তো? আচ্ছা নেক্সট যে চলো, আচ্ছা ফোর্থ টু এটা তো গেল, আচ্ছা বোর্ডের কোয়েশ্চেন দেখো, বর্গমূলের সবগুলো এভারেজ প্রশ্ন দেখো, আই ইকুয়াল টু জেড ইকুয়াল টু আই হলে ক নম্বর, জেড বারের বর্গমূল নির্ণয় করো, জেড বার মানে কি মাইনাস আই, যে মাইনাস আই এর বর্গমূল করেছি না, ওকে তারপর কি বলছে এম এর বর্গমূল নির্ণয় করো, এম হচ্ছে এটা টুয়েলভ আই, তাই না? মাইনাস ফাইভ প্লাস টুয়েলভ আই, সেম নিয়ম, বর্গমূল চার মার্কের জন্য আসে যে জটিল সংখ্যাটা, আর কাল্পনিক সংখ্যার বর্গমূলটা দুই মার্কে আসে, আর ওভারঅল এমসিকিউতে সবই আসবে। আচ্ছা এমসিকিউতে আসলে কি করবা, এমসিকিউতে আসলে ক্যালকুলেটর দিয়ে কিন্তু ওই যে অপশনটাকে হোল স্কোয়ার করে দিবা, চারটা অপশন ক্যালকুলেটর দিয়ে আই নিয়ে হোল স্কোয়ার করে দিব, যেটার সাথে মিলে সেটাই আনসার, কারণ ক্যালকুলেটরে কিন্তু ওই যে রুট করা যায় না। আচ্ছা রুট ওভার মাইনাস এটা আই হবে মনে হয়, একটু অ্যান্সার বর্গমূল নির্ণয় করো, ওকে জেড জেড স্কোয়ার নির্ণয় করো, পারবো না বলো সৃজনশীলগুলোর ভার্সন,
যে 2 এর বর্গমূল কত, প্লাস মাইনাস 1 প্লাস আই, তাই না? গ নম্বর তাদের সে যদি বোর্ডে আসছে অলরেডি, এত এর বর্গমূল কোনটি, সব অপশনগুলোকে হোল স্কোয়ার করে দাও যেটা মিলে, তাই না? তুমিটা আসবে। ওকে, আই এর বর্গমূল কোনটি, একই কথা। আচ্ছা, বর্গমূলের এই প্রশ্নগুলো কিন্তু অ্যাভেলেবল, খেয়াল করছো নি, বলো, হাজার হাজার প্রশ্ন আছে, শেষ নাই। এখন কথা যেটা, ওই যে আমাদের রেফারেন্স বই, যে ইসলাম বই সিরিয়াল মনে হয়, এত ওই যে সঞ্চয় পথ, হেডলাইন দাও, সঞ্চয় পথ সংক্রান্ত সব বইতে আছে, অঙ্কগুলো সব বইতে আছে, সঞ্চয় পথ সংক্রান্ত, সঞ্চয় পথ সংক্রান্ত এই জেডিকলটা এত হলে প্রমাণ করো যে এত। ওকে, তো দেওয়া আছে, দিয়ে শুরু করলাম, থ্রি ইন্টু জেড মানে এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান, টু ইন্টু জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু, তো এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই টু ইন্টু এক্স মাইনাস টু প্লাস আই ওয়াই, এবার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? ইকুয়াল টু টু ইন্টু রুট ওভার এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উভয় পাশে স্কোয়ার করো, নাইন অফ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর অফ ওকে, তো এবার সূত্র করি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়াই স্কোয়ার, নাইন এক্স স্কোয়ার থেকে ফোর এক্স স্কোয়ার গেলে ফাইভ এক্স স্কোয়ার, নাইন ওয়াই স্কোয়ার থেকে ফোর ওয়াই স্কোয়ার গেলে ফাইভ ওয়াই স্কোয়ার, মাইনাস আঠারো এক্স, আর সেখানে মাইনাস ষোলো এক্স, বামে প্লাস ষোলো এক্স মাইনাস টু এক্স, তারপর মাইনাস নাইন, ওই যে হয়ে গেছে, ওই যে ওইটা শেষ, মডুলাস মানে কি, দুটো বড় বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ, মডুলাস অফ জেড কি, দুটো বড় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, না সেটা কি বোঝায়, বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ, এটাই তো মডুলাসের ব্যাখ্যাটা ছিল, এই জন্য বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ সাজায় লিখে, হ্যাঁ বুঝছো নি সবাই, সঞ্চয়মান বিন্দু সমূহের পথ, সঞ্চয় পথ যেটাকে আমরা অপর নাম হচ্ছে সমার্থক শব্দ গ্রাফ, এই বলো কোন সমস্যা আছে, নেক্সট স্টেজে চলো, এই রকমের ম্যাথ কিন্তু অ্যাভেলেবল পাবা, চলো। আচ্ছা, এটা কোনো কোশ্চেনই না, এটা আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন, একটু বড় হয়, চলো এটা দেখো, জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই প্লাস এইট প্লাস এক্স প্লাস আই ওয়াই মাইনাস এইট, এটা একটা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে, দেখো আমরা উপবৃত্ত পাবো একটু পরে, আমি একটু সাজায় লিখি, এক্স প্লাস এইট প্লাস আই ওয়াই এক্স মাইনাস এইট প্লাস আই ওয়াই, তো উভয় সাইড স্কোয়ার করবো, রুট ওভার এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস এইট,
এখন কথা যেটা যে এই রুট দুইটা একপাশে থাকলে এটা 9-10-এ পড়ছিলাম মনে হয় সমীকরণ পাঠে, এক্স ওয়াই এর সমীকরণ সুন্দর আনবো কিভাবে, গুড, ওই এটাই কিন্তু নিয়ম, ওইটাই আর নতুন কোনো কিছু নাই, স্কুলে বাকিটা স্কুলের পড়া, এক্স প্লাস 8 হোল স্কোয়ার, আমাদের শর্ট সিলেবাস, তোমরা কি শর্ট সিলেবাস ছিল? এখন যারা এসএসসি দিবে তারা কি শর্ট সিলেবাসে? এখন এবার যারা পরীক্ষা দিবে, আরে ওরা কি আফসোসটা করছে অল্পের জন্য মিস হয়ে গেছে শর্ট সিলেবাসে, এক্স প্লাস 8 এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 400 মাইনাস 20 দুগুণে 40 দুটো বার প্লাস এক্স মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন কি করতে হবে বলো, এই যে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাদ যায়, আরে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, শোনো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 400 বাম পাশে আসলে মাইনাস 400। আমি একটু লাইন কমাই করলাম আর কি, 2 দ্বারা কাটাকাটি করে দিলাম, এক্স স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মাইনাস 200 একটু মাইনাস 20 অফ রুট ওভার এক্স মাইনাস 8, যোগ বিয়োগ করবো তাড়াতাড়ি যতটুকু তা গুছিয়ে করা, যেখানে মাইনাস 200 প্লাস 64 কত হয়, মাইনাস 200 প্লাস 64 মাইনাস 136, হ্যাঁ একটু অদ্ভুত আসলো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু 4ab হয় তাই না, 4ab না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 4ab, চারটে 32, 400 32 দ্বারা ভাগ করে তাহলে কত হয়, 12.5, তো হয় না 4ab, হ্যাঁ তাহলে 16 দ্বারা ভাগ, 32 না হলে 16 দ্বারা ভাগ করলে, 400 16 দ্বারা ভাগ করলে 25, 16 কমন গেলে তাহলে 2x মাইনাস 25 মাইনাস 40 তাই না, তো 4 দিয়ে কাটলে 4 16, 4 দিয়ে কাটলে 4 10 40, এবার উভয় পাশে আবার স্কয়ার করে দাও, আর তো কমানো যায় না তাই না, তোমরা ভেঙে ভেঙে করো ভাই, আবারটা দেখা দরকার নেই, 100 এক্স মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরপরটা আমি করবো না অবশ্য, বাসা করবা সুন্দর সমীকরণ চলে আসবে, মানে এরপরে ভাঙানি জিনিস আর কী করার আছে আমার তাই না, এরপরটুকু এসডাব্লিউ বাসা করে ফেলো তুলে না, মানে সমীকরণে জাস্ট এই ভাঙানোর সিস্টেমটা মনে আছে কিনা এটা যাচ্ছে এর জন্যই করেছিলাম, করো তুমি যদি করে ফেলছো করো, কোনো প্রশ্ন আছে, সঞ্চয়পত্রের আইডিয়া তো বুঝছো তাই না, সঞ্চয়পত্রের আইডিয়ার পরে বোর্ডের প্রশ্ন দেখো, এই যে ঢাকা বোর্ড 22 কততে আসছে, 4 মার্ক, সঞ্চয়পত্রের প্রশ্ন আসলে 4 মার্ক, পারবো না একই কথা না, অনেক সহজ এটা সবাই পারে, এই পার্টের ব্যাসার্ধ বেশি মনে করো কুমিল্লা বোর্ড 22 সেগুলো এখানে আপডেট করতে আমি পারি না আসলে সময় পাই নাই, হ্যাঁ দেওয়া যাবে একই কথা, তারপর এই রিলেটেড এমসিইউ কিন্তু অ্যাভেলেবল আসছে বুঝছো,
নির্দেশ করে এই এমসিইউগুলো। আর এমসিইউর জন্য যে জটিল সংখ্যার যে আমাদের লাল কালারের বইটাতে জটিল সংখ্যা আছে, আছে তো? হ্যাঁ আছে, জটিল সংখ্যার এই কনসেপ্টগুলো এই বই থেকে। হ্যাঁ, জটিল সংখ্যা তো নাই, জটিল সংখ্যা জন্য কী দিয়েছিলাম তোমাদের? কিছু দিনে দিনে কেন এটাকে কোন কোন চ্যাপ্টার আছে? স্থিতিবিদ্যা প্রবলেম বুক থ্রি দিয়েছিলাম, প্রবলেম বুক থ্রি আর ফোর দিয়েছিলাম, আর দিয়েছিলাম না জটিল সংখ্যা ফোর তো এখানে হয় না, ওই যে সমতলে বস্তু গুণাগতি হয় নাই। আচ্ছা ভাই, তাহলে দেখো শুনো, তাহলে এই রিলেটেড প্রশ্নগুলা এগুলা সলভ করিও। আর এক্ষেত্রে আমরা যে আইডিয়াগুলো পড়ছি এগুলো তোমার কাছে যে মেইন বই যেটা আছে, রূপন্তি হোক, কেতস্তার হোক, হ্যাঁ, যে টাইপের অঙ্কগুলো করছি ওইখান থেকে করে ফেলতে হবে। কী কী পারো একটা মেসেঞ্জার জানাতে হবে, তাহলে দেখবো যে তোমার পড়া মোটামুটি হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ, জটিল সংখ্যার আর একটা ক্লাস নিলে অর্ধেকটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, বেশি আর বাকি না, অর্ধেকটা ছোটো ছিল আসলে, বুঝছো? একটা ক্লাস নিলে অর্ধেক শেষ হয়ে যাবে। ঠিক আছে, ছুটি।